আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি একটা ভালো ভিডিওর জন্য প্রয়োজন ভালো অডিও সেটআপ। তাই আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো MAONO 902 এই কনডেন্সার মাইক্রোফোন নিয়ে এবং আপনাদের ভিতর যে কোনো একজনের এই প্রোডাক্টটা একদমই বিনামূল্যে হতে পারে। বিস্তারিত এই ভিডিওতে রয়েছে। ওয়েলকাম ব্যাক গাইস। তো আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন MAONO 902 এর বক্স। বক্সটা মূলত ব্ল্যাক আর ব্লু এর কম্বিনেশনে। সাইডে রয়েছে কিছু স্পেসিফিকেশন লাইক পোলার প্যাটার্ন, USB C, 3.5 TRS জ্যাক এটসেট্রা। চলুন এবার বক্সটাকে খোলা যাক। দেখতে কিন্তু পুরাই সলিড। বক্স খুললে প্রথমে দেখতে পাওয়া যাবে একটি ইউজার ম্যানুয়াল, যেখানে মূলত বলা হয়েছে কিভাবে এই মাইক্রোফোনটি ব্যবহার করতে হয়। সময় থাকলে অবশ্যই পড়ে নেবেন। তারপর পাওয়া যাবে একটি ভিজিটিং কার্ড, যেখানে মূলত তাদের টেকনিক্যাল সাপোর্ট, মেইল বক্স এটসেট্রা সম্পর্কে লেখা রয়েছে। অ্যান্ড দেন দেখতে পাওয়া যাবে খুবই সুন্দর একটি ইয়ারফোন, যেটা মূলত আপনি মাইক্রোফোনের সাথে কানেক্ট করতে পারেন। সব থেকে ভালো বিষয় হচ্ছে এখানে দুইটা এয়ার বাডসও ফ্রি রয়েছে। এনিওয়ে, তারপর এই বক্সটা পাওয়া যাচ্ছে, এখানে লেখা রয়েছে অ্যাক্সেসরি বক্স। লেটস সি। ও আচ্ছা, এখানে একটা USB কেবল রয়েছে যেটা মূলত আমাদের মাইক্রোফোনের সাথে কানেক্ট করতে হবে। এন্ড সবশেষে পাওয়া যাবে গেস হোয়াট, দিস ইজ আওয়ার মাইক্রোফোন। ওয়াও, দিস ইজ সো নাইস। এক কথায় এই মাইক্রোফোনটা খুবই সুন্দর দেখতে অ্যান্ড খুবই প্রিমিয়াম কোয়ালিটির। পরে এই বিষয় সম্পর্কে আরও জানা যাক। ওকে, এতক্ষণ আমরা আনবক্সিং করলাম MAONO 902 কে। এবার আমরা কথা বলবো যে কিভাবে আপনি গিভওয়েতে পার্টিসিপেট করতে পারেন। গিভওয়েতে পার্টিসিপেটের জন্য প্রথমত এই ভিডিওতে আপনাদের একটা লাইক দিতে হবে, তারপর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন অন করতে হবে এবং নিচে কমেন্ট বক্সে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার এবং এই মাইক্রোফোনের বেস্ট কোন ফিচারটা আপনার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা জানিয়ে দিতে হবে। তারপর এটাকে সাবমিট করতে হবে। 25শে জানুয়ারি আমি আমার ইনস্টাগ্রামে স্টোরির মাধ্যমে জানিয়ে দিব কে উইনার হয়েছে। আরেকটা মজার বিষয় হচ্ছে যে উইনার হবে তাকে আমি ডাইরেক্টলি কল করব এবং অভিনন্দনও জানাবো। অ্যাট ফার্স্ট কথা বলা যাক এই মাইক্রোফোনের পোলার প্যাটার্ন নিয়ে। এই মাইক্রোফোনের পোলার প্যাটার্নটা হচ্ছে মূলত কার্ডিওয়েড, অর্থাৎ সামনের দিক থেকে যে সাউন্ডটা আপনি করবেন সেটাই মূলত এই মাইক্রোফোনটা বেশি ক্যাপচার করতে পারবে। ডানে, বামে কিংবা নিচের দিকে যে সাউন্ডটা থাকবে সেটা তুলনামূলক কম ক্যাপচার হবে। এর জন্য আপনার ভয়েসে তেমন একটা নয়েস আসবে না। সো এটা একটা প্লাস পয়েন্ট এবং ভয়েস ওভারের ক্ষেত্রে আমরা আরও বিস্তারিত জানতে পারবো। সেকেন্ডে কথা বলা যাক এই মাইক্রোফোনের বিল্ড কোয়ালিটি নিয়ে। অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি সত্যি খুবই সুন্দর, মানে এখানে সুন্দর একটা ম্যাট ফিনিশে বডি ইউজ করা হয়েছে। তার পাশাপাশি এখানে দুইটা ভলিউম নব রয়েছে, যে ভলিউম নবের সাহায্যে আমরা ইজিলি সাউন্ডটাকে ইনহ্যান্স করতে পাচ্ছি। তার পাশাপাশি এখানে যে ফার্স্ট ভলিউমটা রয়েছে সেটা ক্লিকেবল, অর্থাৎ ক্লিক দিলে সাউন্ড মিউট হবে, আবার ক্লিক দিলে সাউন্ড অন হবে, যেটা একটা ফ্যান্টাস্টিক ফিচার লেগেছে আমার কাছে। 3 নম্বরে ভালো লেগেছে এই টেবিল স্ট্যান্ডটা নিয়ে, অর্থাৎ টেবিল স্ট্যান্ডটা বেশ ছোট এবং নর্মাল কোয়ালিটির, কিন্তু এর সাইডে দুইটা স্ক্রু রয়েছে যেগুলোকে যদি আপনারা টাইট করে দেন তারপর স্ট্যান্ডটাকে আপনি যে কোনো দিকে ইজিলি মুভ করে ব্যবহার করতে পারেন, লাইক দিস অথবা এইভাবে। হ্যালো হ্যালো হ্যালো, অসাম ম্যান। অ্যান্ড লাস্টলি কথা বলা যাক এই ইয়ারফোন নিয়ে। তো ইয়ারফোনটা এক কথায় আউটস্ট্যান্ডিং, আপনি যে কোনো পারপাসে ইউজ করতে পারবেন। তার পাশাপাশি এখানে কোনো প্রকার তার এলোমেলো হবে না, কারণ ওয়্যারগুলো খুবই সলিড। এরপর এখানে দুইটা ইয়ার বাডসও দেখতে পারবেন বা ইয়ার কশনও দেখতে পারবেন, যেটা অ্যাবসোলুটলি ফ্রি, অর্থাৎ রিপ্লেসমেন্টের কাজে আমাদের দারুণভাবে হেল্প করবে। এনিওয়ে, তো এবার কথা বলা যায় কিভাবে মাইক্রোফোনটাকে সেট আপ করতে হয়। মাইক্রোফোনটাকে সেট আপ করা একদমই সিম্পল। প্রথমত USB কেবলটাকে কম্পিউটারের সাথে কানেক্ট করতে হবে, তারপর এর বিপরীত অংশটা আপনারা জাস্ট আপনাদের মাইক্রোফোনের সাথে অ্যাড করে দিবেন। এর উপরের অংশে আপনারা যদি চান হেডফোনের জ্যাকটাকেও লাগাতে পারেন, বাট ওইটা অপশনাল। যখন আপনারা মাইক্রোফোনটাকে সাকসেসফুলি লাগাবেন তখন এর বিপরীত সাইডে আপনারা দেখতে পারবেন গ্রিন কালারের একটা লাইট সেখানে শো করবে। যদি শো না করে তাহলে বুঝতে হবে মাইক্রোফোনটা কানেক্ট হয় নাই। মাইক্রোফোন যদি কানেক্ট না হয় তাহলে
মাউসে রাইট ক্লিক করুন এবং এখান থেকে ডিসপ্লে সেটিং এর উপর ট্যাপ করুন। তারপর চলে যান সাউন্ডে এবং নিচে আসলে দেখতে পারবেন ম্যানেজ সাউন্ড ডিভাইস, এটার উপর ট্যাপ করুন। তারপর ডিজেবল থেকে মাইক্রোফোনটাকে মূলত আপনাদের এনেবল করতে হবে। তারপর চলে আসুন অডাসিটিতে এবং এখান থেকে সেকেন্ড মাইক্রোফোন অপশনটাকে চুজ করতে হবে। দ্যাটস ইট, আমাদের মাইক্রোফোন কানেক্ট হয়ে গিয়েছে। আমরা এবার রেকর্ড অপশনের উপর ক্লিক করলেই আমাদের রেকর্ড করা স্টার্ট হয়ে যাবে। অ্যাজ ইউ ক্যান সি, এটা হচ্ছে আমাদের ভয়েস গ্রাফ। আমি যতটুকু দেখলাম উইন্ডোজ 7 এর ড্রাইভার নিয়ে বেশ কিছু প্রবলেম হচ্ছিল, কিন্তু 8 আর উইন্ডোজ 10 এ জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। তো যারা উইন্ডোজ 10 ইউজার রয়েছেন তাদের তেমন কিছুই করতে হচ্ছে না। তো যাই হোক, এবার আমরা কি করব, মাউনো 902 এর ভয়েস ওভার টেস্টটা দেখব। অলরাইট গাইস, এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে মাউনো 902 এর ভোকাল। এখানে কোনো প্রকার ভোকাল এডিট করা হয় নাই, টোটালি র অর্থাৎ কাঁচা একটা অডিও, কোনো প্রকার ভোকাল মিক্সিং এখানে করা হয় নাই। অ্যান্ড আই থিঙ্ক এর ভোকালটা আপনাদের কাছে যথেষ্ট ভালো লেগেছে। এতক্ষণ আমরা বেশ গুনগান গাইলাম এই মাইক্রোফোন সম্পর্কে, এবার আমরা কিছু খারাপ দিক তুলে ধরি। প্রথমে কথা বলতে হয় এর ইউএসবি কেবল নিয়ে, মানে লিটারলি এটা খুব কষ্ট করে 1 মিটার হতে পারে, যেখানে 3 থেকে 4 মিটার ইজিলি একটা ইউএসবি কেবল হয় সেখানে এটা 1 মিটার খুব কষ্ট করে হবে। মানে লিটারলি মাউনো এটা কী কাজ করছে আই ডোন্ট নো, বাট নেক্সট টাইম আমরা চাই এর থেকে ভালো একটা ইউএসবি কেবল, অ্যাটলিস্ট তারা যেন একটু লম্বা তার দেয়। সেকেন্ডে খারাপ লেগেছে এর টেবিল স্ট্যান্ড বা বলতে পারেন কিক স্ট্যান্ড নিয়ে। মানে সত্যি কিক স্ট্যান্ড আর এই মাইক্রোফোন সহ এটার সাইজ খুবই ছোট, তাই যারা আমার মতো লম্বা রয়েছেন তাদের কথা বলতে হলে নিচে গিয়ে কথা বলতে হবে, যেটা খুবই অ্যানোয়িং একটা বিষয়। তাই আমি আপনাদের বলবো একটা ভালো মাইক্রোফোন স্ট্যান্ড কিনতে, অথবা বিভিন্ন বইয়ের উপরে আপনারা মাইক স্ট্যান্ডটা এইভাবে রাখতে পারেন। ওভারঅল চলে, মাউনো 902 এর বর্তমান মূল্য হচ্ছে 49.99 USD, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 4200 টাকার কাছাকাছি। 4200 টাকা এই মাইক্রোফোনটা আমার মনে হয় বেশ ভালো রয়েছে। জাস্ট প্রবলেম ওই 2-1টা ইউএসবি কেবল শর্ট, আর হচ্ছে কিক স্ট্যান্ডটা খুব একটা ভালো না। তো মোটামুটি চলে, আপনারা যদি চান কিনতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। আর গিভওয়ে নিয়ম তো বলেই দিয়েছি, আপনারা যারা গিভওয়ে পার্টটা মিস করেছেন তারা যান সামনের দিকে গিয়ে দেখে আসতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন অন করুন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। চিল ব্রো, ওয়েলকাম ব্যাক গাইস তো আপনারা আমার হাতে চলুন এবার বক্স খুললেই প্রথমে পাওয়া যাবে একটি ইউ এন 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 দেন বক্সটা, কিন্তু তারপর এই বক্সটা পাওয়া যাচ্ছে। এখানে লিখে রয়েছে অ্যাক্সেসরি বক্স, লেটস সি, বলতেই হবে এখানে এক কথায় এটা খুবই সুন্দর। এক কথায় আমরা তো আনবক্সিং করে ফেললাম, কিন্তু এতক্ষণ আমরা সেকেন্ড আরেকটা বিষয়, তাই যারা আমার মতো